গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কদিন ভোরই দেখি রোজ বৃষ্টি হচ্ছে, সকালেও রাতেও, আর এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে কার ঘুম ভাঙে? মনে হয় আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই। তা ঘুমালে কি আর চলবে? সংসারের কাজগুলো কে করবে? এই যেই ভাবি তখনই আবার বিছানা থেকে লাফ দিয়ে নামি। তা সকালের আমার যা যা কাজ ছিল, যে এরকম রায়ানে টিফিন করা, ছেলেকে খেতে দেওয়া, চা করা, এইগুলো যা যা ছিল না, চাটা আমি আজকের করিনি। আজকে তোমার দাদা করেছে চাটা। আমি শুয়েছিলাম, বললাম না, একটু বেশি করে শুয়ে পড়েছি, ঘুমিয়েছি, ঘুম ভাঙছিল না। তোমার দাদা আজকে তাড়াতাড়ি উঠে যে চাটা দাদাই করেছে। তা আমার বাকি যা কাজ ছিল, রায়ানের টিফিন করা, এইগুলো করেই আমি রান্নাঘরে চলে এসেছি। মানে রান্নার কাজটা তো মন ভাবো একটা বিশাল বড় কাজ। অনেকদিন ধরেই আমার বড় ছেলে বলছে যে খিচুড়ি করো, খিচুড়ি করো, বৃষ্টি হচ্ছে। আর খিচুড়িটা আমাদের বাড়িতে সবাই সবাই ভালোবাসে বলবো না, তোমার দাদা একদমই ভালোবাসে না। সে শুনেই বলছে যে, আমার শুনলেই গায়ে জ্বর আসে। কিন্তু আমাদের বাকি সবাই, আমি ছেলে সবাই খুব ভালোবাসে খিচুড়িটা খেতে। তাই আমি করব করব করে একদমই হচ্ছিল না। আসলে রোজ চা বসাতে এসে ভাতের হাঁড়ি দিয়ে জল দিয়ে ভাতটা বসিয়ে ফেলছিলাম, তাই মন পরে মনে আসছিল, আর তখন তো আর সময় নেই হওয়ার পরে। তা একদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, অন্যদিকে আমি আলুটা ভাজছি, আমি খিচুড়ি আর আলুর দম করব। এই যে এদিকে ভাতটা ফুটছে, আর এদিকে যাই দেখি একটু ঘরের কাজটা সেরে। এদিকে ঘরের কিছু কাজই আমার সেরকম সারা হয়নি। সারা ঘরে দেখো আউলে পড়ে রয়েছে পুরো একদম চারিদিকে ঘর। তা ঘরটাকে একটু ঠিক করে নিই, গুছিয়ে নিই, জামা কাপড় পড়ে রয়েছে চারিদিকে। এদিকে আলু কেটে রেখেছিলাম, সেটা আরও একটু আলু কাটার ছিল বলে তাই আমি ফেলে রেখে দিয়েছিলাম যে কাটবো, সেটা আর তোলাও হয়নি। তা এখন ঘর ঝাড়ছি, একবারেই সব গুছিয়ে তুলে নেবো। এই যে রায়ান এদিকে বাইরে গেছিল, ওদিকে চলে এসছে ঘরের মধ্যে। মানে ও চলে আসাই মানে এবার শুরু হবে একটার পর। লোকের বিছানা বলে বিছানা গুছানো থাকলে নাকি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু আমি বিছানাই গুছিয়ে উঠতে পারি না, তো ঘর কি আর থোড়াই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? দেখো জুতোটা নিয়ে বল খেলছে, মানে এ ঢুকে আসা মানে আবার হাত দেখিয়ে বলছে যে রাইট রাইট ঠিক হয়েছে। মানে কিছু না কিছু নন স্টপ দুষ্টুমি করতে আছে। দেখো গাড়িটাকে ঢুকিয়ে রেখেছে, সে গাড়িটা আবার শোকেস দিয়ে বার করলো। মানে আমি কিছুতেই ঘরটাকে আমি গুছিয়ে রাখতেই পারি না, কিছু না কিছু ও শুরু হয়ে যায় যায়। এই যে ওই গাড়িটাতে ও বসতে পারে, সেই গাড়িটার ওপর উঠে ও বসছে, বসে চালাচ্ছে। কিছুদিন আগে বেরিয়েছিলাম কেনাকাটি করতে, তখন এই গাড়িটা ওর জন্য নিয়ে এসেছি। সে গাড়িটার যা অবস্থা করেছে, এরই মধ্যে এরকম দুষ্টু বাচ্চা যদি ঘরে থাকে তাহলে ঘর কি আর থোড়াই পরিষ্কার থাকবে? আর আমার এক বড় ছেলে, সে তো চোখের সামনে সবই দেখবে ভাইয়ের দুষ্টুমি, সে কিছুই করবে না। ও দেখলে মজা, ও দেখতে মজাল পায় ও দেখে ওর কাণ্ড কারখানা। এই যে জুতোখানা সবে গুছিয়ে রাখলাম, সে আবার জুতোখানা নিয়ে এসছে। মানে কি করব আর কি করব না, তার মাথার ঠিক নেই। এই যে জুতোটা পরে এবার দেখো বিছানায় উঠবে। এই যে বাইরে দিয়ে ঘুরে এসছে জুতোটা পরে। মানে কিছুতেই কিছু করে উঠতে পারবো না, তার আগেই সব শেষ। বিছানার চাদরে বিছানা পেতে রাখবো, সে বিছানার চাদর গুটিয়ে তুলে দেবে, জামা কাপড় ভাঁজ করে রাখবো, এনে এনে ফেলবে ছুঁড়ে ছুঁড়ে। এদিকে আমার খিচুড়িটাও হয়ে এসছে কমপ্লিট। আজকের একটু খিচুড়িটা না একটু অন্যরকমভাবে বানাবো। অন্যরকম মানে খিচুড়িতে আমি নিরামিষ করি সবসময়, যে খিচুড়ির ফোড়নটা দেবো। কড়াইটাতে একদম তেল বসিয়ে ওদিকে চলে গেছিলাম বলে কড়াইটা একটু ধরে গেছে। একটু অন্যরকম খিচুড়ি করব, মানে আমি খিচুড়িতে কোনোদিন আদা রসুন দিই না, আদা রসুন পেঁয়াজ এগুলো কিছুই দিই না। তা আমার শাশুড়ি এরকমভাবে করে যে আদা রসুন পেঁয়াজ সবই দেয়, তাতে খিচুড়িটা একটু অন্যরকম স্বাদ হয়। তাই আমিও ভাবলাম যে আজকের আমিও একটু অন্যরকম করি। এই যে রায়ান এদিকে হিসি করেছে, হিসি করে আবার কাঁথাও চাপা দিয়ে দিয়েছে। জানে আমি বকবো, তাই হিসি করে কাঁথাটাও চাপা দিয়ে দিয়েছে। সব বোঝে। এ মা, এইগুলো এরকম ভাই পড়ে রয়েছে, মা বৃষ্টি পড়ছে তোরে। এই যে জামা কাপড়গুলো সব চারিদিকে পড়ে রয়েছে, আর এমনভাবে আমি কুড়াচ্ছি যেন সেই হরিণ লুটে বাতাসা দিচ্ছে, কে আগে নেবে কে আগে নেবে, সেরকম অবস্থা সব।
এত জোরে হাওয়া দিয়েছে, হুট করে সব জামা কাপড় গুলো সারা ছাদ ময় পড়ে রয়েছে। এবার এইগুলোকে নিয়ে গিয়ে ভেজা শুকায় নিয়ে এগুলোকে নিয়ে গিয়ে আবার মেলতে হবে। স্নান টান করে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, সব কাজ আমার সারা হয়ে গেছে। এই যে পাঁপড় ভেজেছি, এই যে পাঁপড় ভাজা, আলুর দম আর খিচুড়ি, একদম বৃষ্টির রোয়েদারে একদম জমে যাবে এরকম খাবার হলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা, পাশে থেকো, আর সবাইকে ভালো রেখো।